মিলে সুইট উইস শিখা থেকে বলছি বন্ধুরা, আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে আমরা একটু দুপুর দুপুর বের হয়েছি, দেখুন কোথায় যাই। দেখুন বন্ধুরা কি সুন্দর, আমি আম গাছের তলায় দাঁড়িয়ে আছি আর কি সুন্দর বড় বড় সব আম ঝুলছে। একটা বাগানে এসেছি আর মোক্কা বাগান আপনাদেরকে দেখাবো। এই যে কি সুন্দর মোক্কা বাগান, আর এখান থেকে আমি আজকে মোক্কা নিয়ে যাব। এই দেখুন সব মোক্কা হয়েছে, এই দেখুন সব মোক্কা হয়েছে, দেখুন কি সুন্দর সিনারি, শুধু গাছ আর গাছ আর সবুজ। দেখুন আমরা একটু এখানে এসে বসেছি ছায়া জায়গায়, আর কবিতা দাঁড়িয়ে আছে ও দেখছে। এদিকেটা শুধু কলা বাগান, দেখুন মোকাগুলো এইভাবে আমরা পুড়িয়ে নিচ্ছি আর কবিতা পুরো পড়াচ্ছে গ্যাসের লাইটারে। তারপর নুন আর লেবু মাখিয়ে আমরা সবাই খাবো এটাকে খুব মজা করে আনন্দ করে। এখানে দুটো হয়েছে, একটু সময় যায় এটা হতে, সবে দুটো পোড়ানো হয়েছে আর ওগুলো আছে, আর একটা এখনো হচ্ছে। দেখুন আমি লেবুগুলোর ওপরে সাজিয়ে সাজিয়ে দিয়েছি সুন্দর করে, আর গিয়ে আমরা লেবুগুলোই গায়ে ঘষে দেবো আর বিনুন একটু মাখিয়ে দেবো, দিয়ে আজকের আমরা খাবো। বিকেলটা এইভাবে আজকের মজা করব, মজাই মজা। কবিতা কি সুন্দর ওগুলো এনে ধরে আছে, এ কবিতা এগুলো খাওয়া হবে তো আজকের আমাদের? হ্যাঁ দিচ্ছি, লেবু দিয়ে দিচ্ছি, সুন্দর করে বিনুন আর লেবু এরকম ঘষে আমরা খাবো। বন্ধুরা আমরা এই মোকাটা নিয়ে আজকে বিকেলে কম্পিটিশন করছি, আর যে খাওয়াটা কমপ্লিট করবে আগে সে তো জিতেই যাবে আপনারা জানেন। কিন্তু যারা আমরা যারা যদি হেরে যাই না বন্ধুরা, একটা বড় পানিশমেন্ট আছে, সেটা হচ্ছে উঠবোস খাওয়া। কি করবো, শুরু করি। দাঁত ব্যথা করছে বন্ধুরা।
দেখুন বন্ধুরা খেয়ে মুখে কালি চুরি ভূত করেছে। ভিডিওটা হয়ে গেলে যে ভেবে তার বিরাট পড়ে ফেলে দেবে। দেখুন বন্ধুরা টিয়া পাখির মতো একটা পর খাচ্ছে। আমরা তো সবাই হেরে গিয়েছি আর মাত্র রাজেন একা ও জিতে গিয়েছে। কি সুন্দর, দেখুন এখন আমাদেরকে উঠবো আমরা একটু করে উঠবোস খেয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা যে যে হেরে যে উঠবোস খাও 10 2 3 খারাপ লাগছে কি 4 1 2 5 6 খেতে 10টা 10টা আর 5টা 6 8 9 10